আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, অনলাইন আর্নিং জগৎটা এমন যে আর্নিং আপনার জন্য সহজ যদি আপনি তার সোড়া বাঁকা বা উঁচু-নিচু পদগুলো সম্পর্কে অবগত থাকেন। অর্থাৎ আপনি যে বন্ধুর পদগুলো রয়েছে অনলাইনে, সেই বন্ধুর পদগুলো সম্পর্কে যদি আপনার নগদ অর্পণে থাকে তাহলে আপনার আর্নিং জগৎটা অত্যন্ত সোজা। আর যারা নতুন বা মিড লেভেলে রয়েছেন তাদের জন্য অনেকটা কঠিন অথবা অন্ধকারাচ্ছন্ন। আমি আমার চ্যানেলের মধ্যে অনেকে দেখি বিভিন্ন ধরনের ভালো ভালো ভিডিও, বিভিন্ন ধরনের ভালো ভালো কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করেন। সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এভাবে আপনাকে অবশ্যই আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিওগুলো যাতে উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলে শোধ করতে পারি সেজন্য সবসময় দোয়া করবেন। এবং আমি আপনাদের যে কমেন্টগুলো পাই সে কমেন্টের এগেনস্টে যাতে ভিডিওগুলো দিয়ে আপনাদের পাশে আরও বেশি আবদ্ধ থাকতে পারি এবং আপনাদের অন্তরের মধ্যে পৌঁছতে পারি সেই দোয়াই করবেন। এবং আমার জন্য ফরজ আইন হয়ে যায় যে আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো উপহার দেওয়া। আমার চ্যানেলের ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করেন যে কোনো একটি অ্যাপস বা ওয়েবসাইট আসলে ট্রাস্টেড কি না, সেই ওয়েবসাইট বা অ্যাপস ট্রাস্টওয়ার্দি কীভাবে হয় বা কীভাবে করা যায়, অর্থাৎ বিশ্বাস কীভাবে করা যায় সেটি জানার জন্য কী কী প্রসেস রয়েছে সেটি বলার জন্য। সো অনেকেই বলেন, সো আমি তাদের জন্য একটি ভিডিও দিয়েছিলাম গত কিছুদিন আগে এবং অনেকেই সেটি কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে আসলে তারা অনেক কিছু জানতে পেরেছেন। সেই ভিডিওটি হচ্ছে এটি। এই ভিডিওটি দেখার পরে অনেকেই কিন্তু বুঝতে পেরেছেন যে কোনো একটি ওয়েবসাইট বা অ্যাপস বিশ্বাস করার পেছনে কী কী কারণগুলো আপনার জানা থাকতে হবে। আশা করি সেই ভিডিওটা দেখে আসলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কোনো একটি অ্যাপস বা ওয়েবসাইট কাজ করার পূর্বে আপনার অবশ্যই এই বিষয়গুলো জানা থাকতে হবে। সো আজকের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। আজকে আমি যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যেহেতু আপনি অনলাইন আর্নিংয়ে এসেছেন, সুতরাং আপনাকে কিছু না কিছু বিষয় অবশ্যই জানতে হবে। কেননা এখানে যদি না জানেন তাহলে টকবেন কিন্তু দিন শেষে আপনি। সুতরাং সব কিছু নগদর্পণে যদি রাখেন তাহলে আপনার কাজ করা অনেক বেশি ইজিয়েস্ট হবে। সো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি কিছু না কিছু ইনফরমেশন পাবেন যে ইনফরমেশনগুলো হয়তো আপনার জানা নেই। যদি জানা থাকে তারপরেও যদি ক্লিয়ার না হয় আজকের পুরো ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। কেননা প্রতিদিন আমি একটি ইংলিশ এবং একটি বাংলা ধারাবাহিকভাবে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো পাবলিশ করে থাকি। অনেকেই কিন্তু বলেন যে কন্টিনিউ বাংলা করার জন্য, আবার মাঝে মাঝে দেখা যায় যে হিন্দিতে ভিডিও তৈরি করার জন্য কমেন্ট আসে। সুতরাং চেষ্টা করি আপনাদের অনুরোধ রক্ষা করার। সো আপনারা পাশে থাকবেন, পাশে থেকে আমাকে ভালো ভালো কমেন্টগুলো করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন এবং আপনাদের অনুরোধ পেলে আমি ইংলিশ এর পাশাপাশি উর্দু হোক বা হিন্দি হোক, যে অর্থাৎ আপনার প্রয়োজন সেটি অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, হাঁটি হাঁটি পা পা করে আজকের দুটো ওয়েবসাইটে চলে আসছি। আজকের মূলত আমি দুটো ওয়েবসাইট সম্পর্কে পুরো রিভিউ দিব এবং এই দুটো ওয়েবসাইট অনেকটা একই নায়কের দুবার অভিনয় করার মতো। এক কথায় বলা যায় যে আমরা যারা বাংলা সিনেমা দেখেছি যে শাকিব খান দুইবার অভিনয় করে, একবার মারা যাওয়ার পর আবার মুহূর্তে যে জীবিত হয়ে আবার অভিনয় করে, অর্থাৎ একই নায়কের দুবার অভিনয় বা ডাবল অ্যাক্টিং। অর্থাৎ আমি বলছিলাম দুটো ওয়েবসাইট দেখতে ধরন একই, জাস্ট কিছুটা পার্থক্য রয়েছে। কিছুটা পার্থক্য হয়তো আপনি এই ভিডিওতে পুরো দেখলে বুঝতে পারবেন আসলে পার্থক্যটা কোথায়। আমি বলছিলাম gramfree.net এর কথা, আরেকটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি হচ্ছে gramfree.cc এর কথা। এই দুটো ওয়েবসাইট দেখতে ধরন ধারণ বসন ভূষণ সব কিছু কিন্তু একই, কিন্তু কার্যত কিছু পার্থক্য রয়েছে। আপনি যদি স্ক্রলিং করেন অর্থাৎ দুটো ওয়েবসাইটকে তাহলে আপনি বুঝতে পারবেন এবং আপনি এ টু জেড এখানে ধরতেই পারবেন না যে কোনো পার্থক্য রয়েছে। তাহলে কি বলা যায় যে একই কোম্পানির দুইটি
ভিন্ন ডোমেইন নিয়ে তারা কিন্তু ব্যবসা করছে, আসলে হয়তো তাও হতে পারে হয়তোবা। সো আমি দেখাবো মূল পার্থক্যটা। আমি অনেক রিসার্চ করার পর আমার কাছে ধরা পড়েছে যে আসলে দুটো ওয়েবসাইট একই হলে, যে একই নায়কের দুবার অভিনয় হলেও কিন্তু পার্থক্য কিছুটা রয়েছে। সেই পার্থক্যটা এবার জেনে আসা যাক। আমি এখন আছি গ্রামফ্রি.নেটের মধ্যে। এই গ্রামফ্রি.নেটের মধ্যে এই মুহূর্তে সাইন ইন করেছে প্রায় 53,40,763 জন। এবং আমি যদি আবার gramcc.net-এর মধ্যে আসি তাহলে এখানে দেখা যাচ্ছে 53,40,783 জন, ওখানে ছিল 63 জন আর এখানে ছিল 83 জন। তাহলে পার্থক্যটা হচ্ছে জাস্ট 20 জনের অনেকটা। সো এই 20 জনের পার্থক্যটা আসলেই সত্যি অ্যামেজিং বা ধাঁধার মতো, আর আপনার চোখ সানাবাড়া হয়ে যাওয়ার মতো। এবার চলুন এই ওয়েবসাইট দুটি একটু টেস্ট করে নেওয়া যাক। আমরা সচরাচর যে কোনো ওয়েবসাইট টেস্ট করি whois.net এর মাধ্যমে। আমি যদি whois.net এর মধ্যে আসি তাহলে দেখতে পাবো যে gramfree.net এর অবস্থা কি। এই ওয়েবসাইটটি রেজিস্ট্রেশন করেছে জানুয়ারির 8 তারিখ 2020 সালে, এবং ক্রিয়েশন ডেট হচ্ছে জানুয়ারির 8 তারিখ, এবং এক্সপায়ারি ডেট হচ্ছে 2023 সালে। তাহলে এটা হচ্ছে প্রায় আজ থেকে হিসাব করলেও প্রায় 5 মাস ফুটবে। এবং এবার আসি আমি gramfree.cc এর মধ্যে। gramfree.cc রেজিস্ট্রেশন করেছে 29 তারিখ 5 মাস, তার মানে মেয়ের 29 তারিখ, তার মানে গত মাসে। তাহলে বুঝতে পারছেন যে এই দুটো ওয়েবসাইটের ইন্টারফেস একই হলেও পার্থক্য আমরা প্রথমে ধরতে পেরেছি যে এখানে ইউজারের মধ্যে অর্থাৎ সাইন ইন করেছে সর্বোচ্চ 20 জনের পার্থক্য। তাহলে এই 5 মাসের মধ্যে এত ডিফারেন্স কীভাবে হলো? অর্থাৎ বলা যায় যে আমরা নিশ্চিত এই ওয়েবসাইটটি একই কোম্পানি, বাট দুটো ডোমেন নিয়ে, ভিন্ন ডোমেন নিয়ে তারা কিন্তু ব্যবসা করছে। তাহলে এবার চলে আসা যাক মূল ইন্টারফেসের মধ্যে। এই মূল ইন্টারফেসে আসার পরে আপনি এখানে প্রথমত যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে আপনি এখানে সাইন আপ এবং সাইন ইন দেখতে পাচ্ছেন। সাইন আপে ক্লিক করলে আপনি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করলে আপনি আপনার অ্যাকাউন্টটা সহজেই তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্টটা তৈরি করার পরে আমি এই ধরনের ইন্টারফেস পাবো, তার মানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আমি প্রথমে যে জিনিসটা দেখাচ্ছি সেটি হচ্ছে আপনি এখানে কীভাবে কাজ করবেন। এখানে কাজ করার কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, এবং লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এখানে কাজ হচ্ছে জাস্ট আপনাকে রুলিং করতে হবে, নেক্সট রুলিং। অর্থাৎ এখানে রুলিং করে করে 100% ইনকাম জেনারেট করতে পারবেন বা গ্রাম পাবেন। এখানে 500 গ্রাম = $1,000 কিন্তু তারা অফার করেছে, যেটা কিন্তু অনেকটা অবিশ্বাস্য আমার কাছে মনে হয়, যদিও আপনার কাছে বিশ্বাসযোগ্য হতে পারে। কিন্তু আমি আপনাকে আরও কিছু ইনফরমেশন শেয়ার করবো যাতে করে আপনি খুব সহজেই এখান থেকে আরও বিষয়ে কনফার্ম হয়ে নিতে পারেন। এটি হচ্ছে gramcc.net-এর ইন্টারফেস, এবং এটিতে আমি কিছু কাজ করেছি। $1.93 আমি আর্ন করেছি জাস্ট রুলিং করে করে। সো রুলিং কীভাবে করবেন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। গেট টু ফ্রি, ফ্রিতে আপনি ক্লিক করলে এখানে কতক্ষণ পরপর জাস্ট আপনার 100% পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে রুলিং করতে হবে। অর্থাৎ তার প্রত্যেকটি কয়েন পাবেন, প্রত্যেকটি কয়েনের দাম হচ্ছে $2, অর্থাৎ 500 গ্রামের জন্য হচ্ছে টোটাল $1,000। তাহলে একটি কয়েনের দাম $2 সমপরিমাণ, এবং 1 ঘন্টা পরপর কিন্তু তারা রুলিংয়ের সুযোগ দেয়। তাহলে এইভাবে রুলিং করে করে আমি একটি রুলিং করেছি, একটি রুলিং করার এগেনেস্টে আমি এই পয়েন্টটি পেয়েছি, তার মানে $1.93, এবং এখানে টোটাল 100% আপনি পাবেন। অর্থাৎ যা যদি দুই একটির যা করেন তার সমপরিমাণ এখানে পয়েন্ট পাবেন, এবং সেটি হচ্ছে 1 লেভেল। এভাবে 1 লেভেল 2 লেভেল 3 লেভেল পর্যন্ত আপনি এভাবে স্টেপ বাই স্টেপ আপনি এখানে ইনক্রিজ করতে থাকবেন। এটি হচ্ছে gramfree.cc এর ইন্টারফেস। সো কীভাবে কাজ করতে হয় আমি আরও একটু বিস্তারিত একটু পরে বলছি, তার আগে আমি চলে যাচ্ছি gramfree.net-এর মধ্যে। gramfree.net-এর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে সরাসরি দেখা যাচ্ছে যে একটু রুলিং হচ্ছে, তার মানে একটু নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে এটি একটু সময় নিচ্ছে। আশা করি এটি হয়ে যাবে।
অবিশ্বাস্য হলেও সত্য যে আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি যে গ্রাম সিসিতে আমি প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দিয়ে, দেখুন গ্রাম ফ্রি ডট সিসিতে ইনফরমেশানগুলো দিয়ে আমি সাইন আপ করেছিলাম এবং কিছু কাজ করেছিলাম, $1.93 পেয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই গ্রাম ফ্রি ডট সিসিতে আসার পরে আমি দেখতে পাচ্ছেন যে দুটো ওয়েবসাইট, এটি হচ্ছে গ্রাম ফ্রি ডট নেট এবং আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে আপনাদের এটি হচ্ছে গ্রাম সিসি ডট নেট, গ্রাম ফ্রি ডট সিসি। অর্থাৎ আমি আবারও বলছি যে প্রথম যেটিতে আমি কাজ করে দেখিয়েছি সেটি হচ্ছে গ্রাম ফ্রি ডট সিসি, এটির আমার পয়েন্ট হচ্ছে $1.93 এবং এটি হচ্ছে গ্রাম ফ্রি ডট নেট, এটির ডলারও হচ্ছে $1.93। এখানে একটি আশ্চর্যজনক বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে আমি প্রথমে সাইন আপ করেছিলাম গ্রাম ফ্রি ডট সিসি এর মধ্যে এবং কিছু কাজ করেছি, যার পরিপ্রেক্ষিতে আমি $1.93 আর্ন করেছি। এবং যখনই দেখলাম যে গ্রাম ফ্রি ডট নেট এর মধ্যে সাইন আপ করা, তখন দেখলাম যে সেম ডলারগুলো আমার কিন্তু এখানে অ্যাড হয়েছে। তাহলে এটি আমার কাছে পরিষ্কার যে এক নায়কের দুবার অভিনয় করার মতো, অর্থাৎ ডাবল অ্যাক্টিং। তাহলে বলা যায় যে তারা একই কোম্পানির দুটো ডোমেইন হোস্টিং নিয়ে জাস্ট ব্যবসা করছে, অর্থাৎ এক ডিলে দুই পাখি মারার মতো। সো এটি একটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসি এখানে কীভাবে কাজ করবেন। প্রথমে যদি আপনি সাপোর্ট টিমে সাপোর্ট অপশনে ক্লিক করেন, তাহলে অবশ্যই সাপোর্ট টিমের সাথে আপনি কথা বলতে পারবেন, আপনার কোনো প্রয়োজনীয় ইনফরমেশন জানার থাকলে, অথবা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন যদি জানার থাকে। এরপরে যদি ফ্রিতে ক্লিক করি, ফ্রিতে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো কাজ করতে পারবেন। এখানে রয়েছে স্টার উইন 1 গ্রাম, লাকি নাম্বার ইজ 71, এখানে সব কিছু রয়েছে। রিসেন্ট যারা উইনার হয়েছেন তাদের এখানে সব কিছু কিন্তু শো করছে। অর্থাৎ এটি অনেকটা অবিশ্বাস্য মনে হলেও আমার কাছে কেমন জানি একটু ধোঁয়াশা বা অনেকটা ঝাপসা ঝাপসার মতো। জাস্ট আপনি কাজ করে যান, কাজ করে আপনি বুঝতে পারবেন। এরপর আপনি ডিপোজিটে ক্লিক করলে এখানে ডিপোজিট করতে পারবেন। তবে আপনাকে অনুরোধ জানাবো, আপনি শুরুতে কিন্তু এখানে কোনো ডিপোজিট করবেন না, পাশাপাশি ফ্রিতে কাজ করুন। এবং উইথড্র অপশনে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে পেমেন্ট মেথডের মধ্যে রয়েছে বিটকয়েন, তারপর পেপল রয়েছে, তারপর রয়েছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, পেইনিয়ার এবং পেয়ার। বিটকয়েন মাধ্যমে অপশন, বিটকয়েনের যদি পেমেন্ট নিতে চান তাহলে আপনাকে বিটকয়েনের অ্যাড্রেসটা দিতে হবে। এখানে মিনিমাম আপনাকে কিন্তু 500 গ্রাম দিতে হবে। এরপরে আপনার ডলারটা এখানে শো করবে, জাস্ট আপনাকে উইথড্র ওয়ালসে ক্লিক করলে হয়ে যাবে। এবং এখানে লটারি রয়েছে, অনেকগুলো লটারি আপনি এখান থেকে খেলতে পারবেন। এবং ড্র সিস্টেমটা হচ্ছে সন্ধ্যা 6টায় এবং তাদের সার্ভার টাইম কিন্তু ভোর 6টায়। সো একই কোম্পানির দুটো ওয়েবসাইট, ও তো কোনো পার্থক্য নেই। এবং ইউজার লেভেলসে যদি আপনি ক্লিক করেন, ইউজার লেভেলসের মধ্যে আপনি টোটাল পয়েন্টস, আমি এখানে 1% আর্ন করেছি এবং লেভেল অ্যাওয়ার্ড হচ্ছে 2.0 গ্রাম। এবং এখানে অনেকগুলো বোনাস অপশন রয়েছে, যেগুলো ট্যাবুল আকারে দেওয়া আছে। নিউ ডে অ্যাক্টিভিটি 1 পয়েন্ট, ফ্রি রোল আপনি 1 পয়েন্ট পাবেন, ইনভাইটেশন অফ এ ফ্রেন্ড 5 পয়েন্ট পাবেন, এবং রেফারেল রিস্ট 2 ডেজ, লেভেল 10 পয়েন্ট পাবেন। এবং এইভাবে অনেকগুলো পয়েন্ট রয়েছে, যদিও আহামরি কিছু নেই, কিন্তু আপনি মোটামুটি যদি কাজ করতে চান তাহলে নিশ্চিন্তে এখানে কাজ করতে পারেন। এবং এখানে এটা স্ট্যাটিস্টিক্স দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, আপনি এটা দেখে বুঝে তারপর কাজ করতে পারবেন। এরপর রেফারেল করে কিন্তু আর্নিংয়ে তারা অপশন রেখেছে। এবার যদি আমি বিডিওসে ক্লিক করি, বিডিওসে ক্লিক করার পরে আমরা জানি সচরাচর ভিডিও বা অ্যাড সার্ফিং করে করে আর্নিং জেনারেট করা যায়, যেটি আমার ওয়েবসাইটের আমার যে প্রিভিয়াস একটি ভিডিও দেখিয়েছিলাম সেই প্রিভিয়াস ভিডিও এর মধ্যে দেওয়া আছে যে কিভাবে আপনি অ্যাড সার্ফিং করে করে আর্নিং জেনারেট করবেন, সেটি অবশ্যই দেখে আসবেন। এবার যদি আমি ভিডিওসে ক্লিক করি, তাহলে অবশ্যই এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টার মতো ডেলি ভিডিও থাকে, যেগুলো আপনি দেখে দেখে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এবং নির্ধারিত 1 গ্রাম। সো এখানে 6টা ভিডিও দেখলে এখানে যদি 5 গ্রাম হয়, তারপর 0.1 গ্রাম, 0.1 গ্রাম, 0.1 গ্রাম এবং 0.1 গ্রাম, প্রায় 5.5 গ্রাম আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন জাস্ট ভিডিও দেখে। স্মার্ট কন্ট্রাক্টে ক্লিক করলে কিন্তু আপনি এখানে কিছু অপরচুনিটি পাচ্ছেন, যেটি অবশ্যই আপনি আর্ন করতে পারবেন। সোজা কথায় বলা যায় যে আমি আজকে এই দুটো সাইট রিভিউ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে অনেকেই অনুরোধ করেছেন আসলে গ্রাম ফ্রি ডট নেট এবং গ্রাম ফ্রি ডট সিসি এর মধ্যে পার্থক্যটা কোথায়, এবং আসলে সেটি 500 গ্রাম সমান $1,000 দেয় কিনা, সেটি কনফার্ম হওয়ার জন্য আপনাদের ভিডিওটি পুরো রিভিউ
করেছি। সো আমি আশা করি যে এই ভিডিওটা দেখার পরে আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো মনে প্রশ্ন থাকলে বা কোনো ধরনের কনফিউশন থাকলে পুরোপুরি দূর হয়ে যাবে। অর্থাৎ এক নায়কের যে দুবার অভিনয় বা ডাবল অ্যাক্টিং, সেটি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন এই আমার পুরো ভিডিও এর মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন এবং সিদ্ধান্ত আপনার, আপনি এই ওয়েবসাইটে আসলে কাজ করবেন কি না। যদি নিজেকে টেস্টিং করতে চান তাহলে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে টেস্টিং করার জন্য হয়তো আপনি এই ওয়েবসাইটে কিছুদিন কাজ করতে পারেন। এবং যদি আপনি $500 সমান $1,000 ইনকাম জেনারেট করতে পারেন এবং সেটি উইথড্রো নিতে পারেন, এবং এখানে উইথড্রো মেথড যারা যেগুলো তারা দিয়েছে তারা কিন্তু খুব স্বচ্ছভাবেই দিয়েছে, এখানে লুকোচুরির কিছু নেই। আপনি সরাসরি উইথড্রোগুলো নিতে পারেন বিটকয়েনের মধ্যে, পেপ্যালের মাধ্যমে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এখানে উইথড্রো করার পূর্বে অবশ্যই আপনাকে $500 মিনিমাম আর্নিং এনশিওর করে নিতে হবে, সুতরাং আপনি তবেই উইথড্রো করে নিতে পারবেন। সো যদি আপনার মনে হয় যে এই ওয়েবসাইটটি বিশ্বাসযোগ্য তাহলে স্ট্রংলি রিকমেন্ড করব কাজ করতে থাকুন, কাজ করে নিজে যাচাই করতে পারেন আসলে এখানে পেমেন্ট নেওয়ার জন্য। সো এক কথায় বলা যায় যে এই ওয়েবসাইট দুটো আমি রিভিউ করেছি জাস্ট আপনাদের সুবিধার জন্য, আপনাদের কিছু বিষয় ক্লিয়ার হওয়ার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে